আমরা ওরাকল ডাটাবেস কীভাবে ইনস্টল করতে হয় তা কমপ্লিট করলাম। তো এখন আমরা দেখব ওরাকল ডাটাবেসটা ইনস্টল করার পর ওরাকল ডাটাবেজে আমরা কীভাবে লগ ইন করবো। তো ওরাকল ডাটাবেজে আমরা কয়েকভাবে লগ ইন করতে পারি। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব, প্রোগ্রামসে যাব। এখানে আমরা ওরাকল হাইফেন ওই ওরাকল আন্ডারস্কোর হোম নামে একটা আইটেম পাবো। এখান থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কনফিগারেশন, মাইগ্রেশন টুলস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট টুলস, তারপর এই ওরাকল ইনস্টলেশন প্রোডাক্টস, ওই ওয়ারহাউস বিল্ডার এবং ডাটাবেস কন্ট্রোল, এই অপশনগুলো পাবো। তো এই অপশনগুলো থেকে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে আমরা এসকেল ডেভেলপার বা এসকেল প্লাসের মাধ্যমেও কানেক্ট হইতে পারবো। তো এসকেল প্লাসের মধ্যে আমরা কানেক্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে আমরা এই এসকেল প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কী চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, এন্টার ইউজার নেম। তো আমরা যখন ওরাকলটাকে ইনস্টল করছি তখন দেখছি কি সিস্টেম সি সিসম্যান নামে সিস্টেম ডিফাইন কিছু ইউজার তৈরি করা ছিল, এবং এই ইউজারগুলো যখন আমরা ওরাকল ইনস্টল করছি তখনই ইনস্টল হয়ে গেছে। তো আমরা সিস্টেম দিয়ে লগ ইন করব, সিস্টেম ওই ইউজার নেম দিলাম সিস্টেম, তারপর এন্টার চাপবো কিবোর্ড থেকে, তারপর পাসওয়ার্ড দিব। আমরা ওইখানে কী পাসওয়ার্ড দিয়েছিলাম, ওরাকল ইলেভেন জি, ও আর এ সি এল ই ইলেভেন জি, এখানে পাসওয়ার্ডটা দেখা যাবে না, ঠিক আছে। এবং ইউজার নেম পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে তাহলে এন্টার চাপার পর কিবোর্ড থেকে যখন আমরা এন্টার চাপবো তখন এসকেল এই প্রম চলে আসবে, এবং এসকেল প্রম যখন চলে আসবে তখন আমরা বুঝবো কি এই ওরাকলে কানেক্ট হয়েছে। তো আমরা এখানে এক্সিট কমান্ড লিখে বের হয়ে আসি। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে স্টার্টে যাব, রানে যাব, এখানে আমরা এসকিউএল প্লাস কমান্ড দিব। কি কমান্ড দিব, এসকিউএল প্লাস, তারপর দিব স্পেস, স্পেস দেওয়ার পর হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেম হিসেবে আমরা দিচ্ছি সিস্টেম, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে ওরাকল ইলেভেন জি, তারপর হচ্ছে অ্যাট দ্য রেটের পর হচ্ছে ডাটাবেজের নাম। ডাটাবেজের নাম কি আমাদের অ্যাঙ্কর। তাহলে আমাদের এসকেল প্লাস এই কমান্ডের মাধ্যমে যদি কানেক্ট হতে চাই তাহলে স্ট্রাকচারটা হচ্ছে, প্রথম হচ্ছে কি ইউজার নেম, ফরওয়ার্ড স্ল্যাশ, পাসওয়ার্ড, অ্যাট দ্য রেট অফ, তারপর হচ্ছে কিসের নাম, ডাটাবেজের নাম। এবং তার লেখার পর আমরা ওকে বাটনে ক্লিক করব, এবং এখানে যদি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজের নেম ঠিক থাকে তাহলে এসকেল প্রম্পট চলে আসবে, এবং এসকেল প্রম্পটটা যখন আসবে তখন আমরা বুঝবো কি ওরাকলটা ওই ওরাকল ডাটাবেজে আমরা কানেক্ট হয়েছি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। আমরা এক্সিট চেপে ক্লোজ করে এখন আমরা আবার স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, ওই ওরাকল হোম থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে এসকেল ডেভেলপারে যাব। এসকেল ডেভেলপারের মাধ্যমে কীভাবে কানেক্ট হইতে হয় সেই পদ্ধতি আমরা এখন দেখব। তো এসকেল ডেভেলপারের মাধ্যমে কানেক্ট হওয়ার জন্য আমরা এসকেল ডেভেলপারে ক্লিক করব। তো এখানে বলতেছে এন্টার দ্য ফুল পাথ নেম ফর জাভা ডট এক্সে, ঠিক আছে। এসকেল ডেভেলপার এটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করা, তার জন্য এই জাভা ডট এক্সে এই ফাইলটা ছাড়া, এই জাভা ছাড়া এসকেল ডেভেলপার কখনো রান করে না। তার জন্য এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে জাভা ডট এক্সে ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। কোথা থেকে, মাই কম্পিউটার যেখানে আমরা ওরাকলটা ইনস্টল করছি সে ফোল্ডারে যাব, এই ওরাকল ইলেভেন জি, তারপর যাব প্রোডাক্ট, তারপর 11.1 ডিবি আন্ডারস্কোর 1 ডবল ক্লিক করে আমরা ওপেন করব। এবং এখানে আমরা দেখব এখান থেকে আমরা জেডিকে ফোল্ডারটা সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা যাব বিন থেকে জাভা ডট এক্সে এই ফাইলটা সিলেক্ট করে ওপেন, তখন পার্টটা চলে আসবে এবং জাভা ডট এক্সে ফাইলটাকে পাবে, তখন ওকে বাটনে আমরা ক্লিক করব। তখন এসকেল ডেভেলপার যখন জাভা ডট এক্সে ফাইলটাকে পাবে তখন এসকেল ডেভেলপারটা ওপেন হবে। এবং এখানে বলছে উড ইউ লাইক টু মাইগ্রেট সেটিংস, আমরা ইএসএ ক্লিক করব, ওকে,
এখন লোড হচ্ছে এসকিউএল ডেভেলপার। তারপর এখানে সবগুলো এক্সটেনশন সাপোর্ট করে, তার জন্য সবগুলো সিলেক্ট করে ওকে। এখন কানেকশন এস্টাবলিশ করার জন্য এই কানেকশন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ কানেকশন সিলেক্ট করব, বা এই যে এখানে প্লাস সাইনটা আছে এই নিউ কানেকশনে ক্লিক করার পর আমাদের নিউ কানেকশন এই উইজার্ডটা আসবে। এখান থেকে আমরা কানেকশন নেম সাপোজ দিলাম অ্যাঙ্কর, এই ইউজার নেম দিচ্ছি আমরা সিস্টেম, পাসওয়ার্ড দিচ্ছি আমরা অরাকল 11 জি, সেভ পাসওয়ার্ড যদি সিলেক্ট করে রাখি তাহলে পাসওয়ার্ডটা সেভ থাকবে। সার্ভিস নেম সিলেক্ট করে আমরা এখান থেকে ডাটাবেজের নামটা দেব, ডাটাবেজের নামটাই সার্ভিস নেম হিসেবে কাজ করবে, ঠিক আছে। সার্ভিস নেম হিসেবে আমরা এখানে অ্যানকর সিলেক্ট করব, অর্থাৎ ডাটাবেজের নামটাই সার্ভিস নেম হিসেবে কাজ করবে। আর এখানে হোস্ট নেম হিসেবে লোকাল হোস্ট দিব, যদি আমাদের ডাটাবেজ সার্ভার, আমি যেই কম্পিউটার বসে কাজ করতেছি সেই কম্পিউটার যদি ডাটাবেজ সার্ভার হয়ে থাকে তাহলে আমরা এখানে লোকাল হোস্ট দিব। বা আমরা কম্পিউটার নাম দিতে পারি, তো কম্পিউটার নাম আমরা, আর এখানে পোর্ট হিসেবে 1521 দিব, 1521 হচ্ছে ডিফল্ট পোর্ট নাম্বার অরাকলের জন্য, ঠিক আছে। এখন টেস্টে যদি ক্লিক করি তাহলে যদি এখানে সাকসেস দেখায় তার মানে কি কানেকশন ওই কানেকশন হবে, ঠিক আছে। এখন সেভ করে রাখলাম, এই যে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম কানেকশনগুলো দিলাম সব কিছু এখানে সেভ করে রাখলাম। তার ফলে পরবর্তীতে আমি যখন আবার লগ ইন করতে যাবো বারবার কী করতে হবে না, এই ইউজার নেম পাসওয়ার্ড সার্ভিস নেম হোস্ট নেম পোর্ট নাম্বারগুলো লেখার প্রয়োজন হবে না, এখানে সিলেক্ট করলে অটোমেটিক সবগুলো এখানে চলে আসবে। এখন কানেক্ট হওয়ার জন্য আমরা কানেক্ট বাটনে ক্লিক করব, এবং যখন কানেক্ট হবে তখন এরকম এসকিউএল স্টেটমেন্টগুলো লেখার জন্য আমাদের একটা ওয়ার্কশিট আসবে, এখানে আমরা এসকিউএলের কমান্ডগুলো লিখব, ঠিক আছে, এবং রান করব। এবং এখানে দেখো ডাটাবেজের নামটা চলে আসছে এখানে, প্লাস বাটন প্লাসে ক্লিক করে আমরা এক্সপ্যান্ড করলে এখানে টেবিলস আছে, এই টেবিলে গেলে আমরা টেবিলগুলোর নাম ওই টেবিলের নামগুলো পাবো যে টেবিলগুলো ক্রিয়েট করব, ঠিক আছে। তারপরে এখানে ইন্ডেক্স আছে, ভিউ আছে, ফাংশন আছে, ট্রিগার আছে, এই জিনিসগুলো আমরা তৈরি করব এই এসকিউএল ডেভেলপারের মাধ্যমে, ঠিক আছে। এই এই কাজগুলো আমরা কীভাবে করবো সেটা আমরা নেক্সট ক্লাস থেকে জানবো। তো আজকে দেখলাম আমরা তিনটা পদ্ধতিতে এসকিউএল প্লাস, এসকিউএল প্লাস কমান্ড এবং এসকিউএল ডেভেলপারের মাধ্যমে কীভাবে আমরা অরাকল ডাটাবেজে কানেক্ট হবো সেই পদ্ধতি। তো আমরা বেশিরভাগ সময় কাজ করব এই এসকিউএল ডেভেলপার দিয়ে, ঠিক আছে। এবং ফাইলে গিয়ে এক্সিট, এবং আমাদের সবসময় ডাটাবেস সার্ভারটাকে ম্যানুয়ালি শাটডাউন করব, শাটডাউন সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করে ওকে। এইভাবে আমরা ডাটাবেজে কানেক্ট হবো।